আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের শরবত। খুব সহজেই ব্লেন্ডার ছাড়া তৈরি করে নিতে পারবেন। আর এখন তো তরমুজের সিজন চলছে, অনেক তরমুজ পাওয়া যাচ্ছে। আর এই গরমে ইফতারে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের শরবত হলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। আমি এখানে একটা তরমুজের চার ভাগের এক ভাগ তরমুজ নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি তরমুজগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এরকম চিকন ছিদ্র জায়গাটা দিয়ে গ্রেট করে নেবেন। আর তরমুজ তো খুব নরম থাকে, খুব সহজেই গ্রেট করে নেওয়া যায়। তরমুজে একদম পানি থাকে অনেক। আর তরমুজের জুস তৈরি করতে গেলে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। এক্সট্রা পানি দিয়ে তরমুজের শরবতটা করলে খেতে ভালো লাগে না। বরফ কুচি দিয়ে করলে তাহলে খেতে বেশি ভালো লাগে। দেখুন ভিউয়ার্স, আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তরমুজের জুসটা একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। দেখুন ভিউয়ার্স, আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনাওয়ালা গ্লাস মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম ঢাকনাওয়ালা একটা গ্লাস অথবা ঢাকনাওয়ালার জগও নিতে পারেন। আমি এটাতে জুসটা রেডি করে নেব। এখন আমি জুসটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু। আপনারা চাইলে এখানে চিনিও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আর দিয়ে দিয়েছি এখানে আমি 1 টিস্পুন বিট লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব, সুন্দর করে খুব ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। এতে করে তরমুজের জুসটা খেতে ভালো লাগবে। দেখুন ভিউয়ার্স, আমার ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল তরমুজের শরবত। আপনারা এভাবে ঘরে ব্লেন্ডার ছাড়া গ্রেটার দিয়ে গ্রেট করে খুব সহজেই জুসটা তৈরি করে নিতে পারবেন। আপনারা আশা করি আপনারাও জুসটা এভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর কমেন্টস করে জানাবেন কেমন হলো খেতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। আমি আবার কিছুটা বরফ কুচি দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর টুকরো। আমি একটা লেবু কেটে নিয়েছি আর লেবুর টুকরো দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।